ছাত্রলীগকে সবার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। ডাক্তার দীপু মনি। চাঁদপুর স্টেডিয়ামে ছাত্রলীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি বলেছেন, ছাত্রলীগকে বেশি বেশি জনসেবামূলক কাজ করতে হবে, সবার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। তিনি আরও বলেন, ছাত্রলীগ ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ সহ নানা আন্দোলন সংগ্রামে দেশকে এগিয়ে নিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ছাত্রলীগকে সবসময় অতীতের মতোই কাজ করতে হবে। চাঁদপুরের নির্বাচনে ছাত্রলীগ অক্লান্ত পরিশ্রম করেছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠান একটু হলেও ছাত্রলীগের নেতাদের সেই ক্লান্তি দূর করবে। গত 10 বছর যেভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে চাঁদপুরের উন্নয়নে পাশে ছিলাম, ভবিষ্যতেও এভাবে পাশে থাকব। দীপু মনি বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে যেই দায়িত্ব দিয়েছেন, আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টায় সেসব দায়িত্ব পালনে কাজ করব। মানুষের যে চাওয়া পাওয়া রয়েছে তা পূরণ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা তার কন্যা শেখ হাসিনার দূরদর্শী চিন্তাধারায় দেশকে এগিয়ে নিতে চাই।